আগামী আট মার্চ বিশ্ব নারী দিবস এই দিনকে সামনে রেখে বিভিন্ন আয়োজন হচ্ছে ঢাকা সারা সারাদেশে রাজধানীতেও এর আয়োজন একটু ব্যতিক্রম মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী মনজ্ঞ সাংস্কৃতিক উৎসব কনসার্ট ফর উইমেন জানা গেছে উৎসবে শুধুমাত্র নারীরাই অংশ নিতে পারবেন আর এই বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী রাজধানীর ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত উৎসবটি সকল স্তরের নারীর জন্য উন্মুক্ত থাকবে সকালে অনুষ্ঠানের শুরুতেই দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশেষ অবদান রাখার জন্য আইকন লেডি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এ আয়োজনে সভাপতিত্ব করবেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এবিসি এর পরিচালক প্রীতি চক্রবর্তী